দেখেন কি হচ্ছে, ও মাই গড, মনে হচ্ছে আমি ড্রোন থেকে পুরো বাংলাদেশটার শ্যুট করছি বা পুরো বাংলাদেশটাকে ভিডিও করছি। দেখেন বগুড়া সাত মাথা কত সুন্দরভাবে আসলে নেওয়া যাচ্ছে, কোথায় কি আছে সব। আসসালামু আলাইকুম। ড্রোন না কিনেও নিতে পারবেন ড্রোন শট। অনেকেরই স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না। আসলে একটা ড্রোনের অনেক দাম। আমাদের অনেকেরই মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমাদের অঞ্চলের ছবিগুলো আমি আকাশ পথ থেকে তুলব, কিংবা বাংলাদেশের বিভিন্ন সুন্দর জিনিসগুলোকে একটু আকাশ থেকে ভিডিও করব, ড্রোন শট নিব। তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা কম্পিউটারই যথেষ্ট। আপনাকে ড্রোন কিনতে হবে না, তারপরেও আপনি ড্রোন শট নিতে পারবেন। এই কথাগুলো শোনার পর আপনার কাছে এলোমেলো লাগতে পারে, প্র্যাকটিক্যাল যখন দেখাবো তখন আসলে আপনার ভিতরে বিশ্বাস জিনিসটা চলে আসবে। আপনারা চাইলে মোবাইল ফোন দিয়েও করতে পারেন, কিংবা কম্পিউটারের মাধ্যমেও করতে পারেন। যেটার মাধ্যমে করেন না কেন, আপনাকে সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। আমি কম্পিউটারের মাধ্যমে এসেছি, সেজন্য আমাকে খুব অল্প কষ্ট করতে হবে। মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে টাইপ করতে হবে about.google/products, এই লিংকে প্রবেশ করে আপনাদেরকে করতে হবে। আর যারা হচ্ছে কম্পিউটারের ক্রোম ব্রাউজার দিয়ে প্রবেশ করবেন, তারা একটু ডান সাইডের দিকে খেয়াল করবেন, এখানে অনেকগুলো ডট 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 সাইন আছে, যেখানে গুগল ম্যাপস নামে একটি টেক শো করছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গুগলের নিজস্ব কিছু সার্ভিস দেখতে পারবেন। তো এই সার্ভিসগুলোকে স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখতে পারবেন মোর গুগল, মোর ফ্রম গুগলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গুগলসের অনেকগুলো প্রোডাক্ট এখানে শো করবে। দেন আস্তে আস্তে নিচের দিকে যাবেন, আপনাদেরকে গুগলের অনেকগুলো প্রোডাক্ট এখানে আসলে ভিজিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ অল প্রোডাক্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গুগলের যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো এখানে শো করবে। দেখুন এখানে যতগুলো গুগলসের প্রোডাক্ট রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা স্পেসিফিক সুবিধা রয়েছে। আপনারা যদি চান আমি প্রত্যেক দিন একটা করে প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনাদের সাথে, যদি আপনারা চান কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তবে আজকে আমরা ড্রোন শট নিব ড্রোন ব্যতীত, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, একদম মজার মজার ফাংশন রয়েছে, সেগুলো থেকে আমাকে খুঁজে বের করতে হবে। খুবই চমৎকার একটি ফাংশন যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো দেখুন এই যে আর্থ নামে একটি অপশন রয়েছে, এই আর্থে ক্লিক করবেন। খুবই চমৎকার একটি ফাংশন, এটার ভিজুয়াল সেটআপ এত বেশি অ্যাট্রাকটিভ আসলে আপনারা ভাবতেও পারবেন না। দেখুন আমার লোডিং হচ্ছে, এই লোডিংটা আমি আপনাদেরকে সরাসরি দেখাতে চাই, কারণ এইটা যখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো তখন আপনাদের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। দেখেন এই যে একটা পৃথিবী কিন্তু চলে আসছে, লাইক আসলে আমি এর আগেও ব্রাউজ করেছিলাম সেজন্যই এমনটা দেখাচ্ছে। আপনাদের মাঝে এমন দেখাবে না, আপনাদের মাঝে এইরকম দেখাবে, লাইক পুরো পৃথিবী দেখাবে। এইভাবে আসলে ভিজুয়াল হবে, পৃথিবী ঘুরতে থাকবে, সেই ভিজুয়ালগুলো কিন্তু একদম ড্রোন শটের মতোই আপনাদের কাছে মনে হবে। দেখেন এই যে পৃথিবীর চতুর্দিকে কিন্তু অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে, এগুলো যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন কিন্তু একটা দারুণ 3D ইফেক্ট আপনারা পাবেন, যেইটা ড্রোনের মাধ্যমে শট নেওয়া যায়। তো এখন ধরেন আপনি বগুড়ার সাত মাথা দেখতে চাচ্ছেন, বা বাংলাদেশের পদ্মা সেতু দেখতে চাচ্ছেন, অথবা কাশ্মীর দেখতে চাচ্ছেন, অথবা পৃথিবীর যে কোনো কিছু। তো যেহেতু আমি বাংলাদেশের মানুষ, প্রথমে আপনাদেরকে পদ্মা সেতু দেখাবো ড্রোন শট নিয়ে। তো এই যে এখানে একটা সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা বাংলাদেশ পদ্মা ব্রিজ লিখে সার্চ করবেন। আমি আগে থেকে সার্চ করেছিলাম, তো যাই হোক আমি নতুন করে আপনাদেরকে সার্চ করে দেখাবো। বাংলাদেশ পদ্মা ব্রিজ যদি আমরা লিখি তাহলেই কিন্তু আপনাকে গুগল সরাসরি এখানে প্রোভাইড করবে যে পদ্মা ব্রিজ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ইন্টারনেট কাজ করবে, দ্যাটস ওয়াই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখেন কি হয়ে যায়, মানে আপনি কল্পনাও করতে পারবেন না কত দ্রুত এখানে ড্রোন স্টাইলের একটা শট হবে। আর এই শটটা নেবেন স্ক্রিন রেকর্ড করে, ধরেন আপনি এইগুলা এই ফাংশনগুলোতে ক্লিক করতেছেন আর আপনার স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, ঠিক সেভাবেই কিন্তু নিতে হবে, তাহলে এগুলোকে ক্যাপচার করতে পারবেন এবং আপনি চাইলে এগুলো নিয়ে ইউটিউবে কিংবা ফেসবুকে ভিডিও দিতে পারবেন। দেখেন পদ্মা ব্রিজটা কত সুন্দরভাবে ভিজুয়াল হচ্ছে, মনে হচ্ছে আমি ড্রোন থেকে শট নিচ্ছি, ড্রোন থেকে ভিডিও করতেছি, আসলে খুবই সুপার ডুপার একটি ব্যাপার। দেখতেই পাচ্ছেন, চাইলে কিন্তু এই যে পদ্মা ব্রিজ আমি এখানে ক্লিক করে আরও ভিউ করতে পারি পদ্মা ব্রিজটাকে। এখানে লোডিং নেবে, যেহেতু ইন্টারনেটের খেলা তো প্রত্যেকটা জায়গায় ক্লিক করার পর আপনাকে
একটু সময় দিতে হবে, আপনার ইন্টারনেট যত বেশি স্পিড থাকবে তত বেশি দ্রুত এটা ক্লিয়ার হতে থাকবে। আমি যত বেশি এখানে থাকবো তত বেশি এখানে ক্লিয়ার হবে। ইন্টারনেট দুর্বল থাকলে একটু বেশি সময় নিবে, দেন আপনাকে কিন্তু দারুণভাবে ক্লিয়ারভাবে আসলে দেখিয়ে দিবে পদ্মা ব্রিজ বা যেইটা আপনি আসলে দেখতে চাচ্ছেন, এই হচ্ছে ব্যাপার। তো আমার ইন্টারনেট সমস্যা রয়েছে যেটার কারণে আমি অনেক বেশি ক্লিয়ার দেখাতে পারছি না, আপনারা নিজেরা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। দেখেন আমি বগুড়া সাত মাথা যদি দেখার চেষ্টা করি, তো আবার ওই সার্চ বারে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমি লিখি বাংলাদেশ, দেখেন বাংলাদেশ বগুড়া সাত মাথা লেখার সাথে সাথে কিন্তু এই যে সাত মাথা বগুড়া বাংলাদেশ চলে আসছে। তো এই জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করেন, দেখেন কি হচ্ছে, ও মাই গড, মনে হচ্ছে আমি ড্রোন থেকে পুরো বাংলাদেশটার শ্যুট করছি বা পুরো বাংলাদেশটাকে ভিডিও করছি। দেখেন বগুড়া সাত মাথা কত সুন্দরভাবে আসলে নেওয়া যাচ্ছে, কোথায় কী আছে সব দেখা যাচ্ছে এখানে। বগুড়া সাত মাথা পৌরসভা, তারপরে হচ্ছে যে সেন্ট্রাল জামে মসজিদ, আরও কত কী, মানে লাইক সিরিয়াসলি মানে এই ভিউগুলো কতটা মানে আপনাকে আকর্ষিত করবে এটা আপনি আসলে ভাষায় প্রকাশ করতে পারবেন না। তো এইখানে অনেক বেশি ইন্টারনেট লাগবে, আপনার ইন্টারনেট যত বেশি ক্লিয়ার হবে আপনি তত বেশি ক্লিন শট পাবেন, আর এই শটগুলো থেকে আপনি ডিরেক্টলি থ্রি ডি মুডে ভিডিও পিকচার পেয়ে যেতে পারেন। আর এই পিকচারগুলোকে আপনি এই স্ক্রিনটাকে আপনি রেকর্ড করবেন তাহলেই ভিডিও পেয়ে যাচ্ছেন। আমি জানি যে এই ফাংশনটা আপনাদের অনেক বেশি কাজে দেবে। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা, বাই বাই।